কাজল আগরওয়াল জন্ম উনিশ জুন উনিশশো পঁচাশি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তার সফল চলচ্চিত্র পেশার মধ্যে তিনি দক্ষিণ ভারতে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনয় পাশাপাশি কাজল মঞ্চ প্রদর্শনীতে অংশ নেন দু সালে কিউ সালে কিউহোগায়না চলচ্চিত্রের মধ্যে বলিউড চলচ্চিত্র শিল্প এবং দু হাজার সাত সালে লক্ষ্মী কালিয়ানাম চলচ্চিত্রের মধ্যে তেলুগু চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ ঘটে তার প্রথম বাণিজ্যিক সফল ছিল চন্দানা মামা দু তবে তিনি জনপ্রিয়তা অর্জন করেন মূলত মাঘাধীরা চলচ্চিত্র দু হাজার নয় অভিনয়ের পর যা ছিল তার অভিনীত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য চলচ্চিত্র এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ তেলেগু অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হন ডার্লিং দু হাজার দশ বৃন্দাভানাম দু হাজার দশ মিস্টার পারফেক্ট দু হাজার এগারো বিজনেসম্যান দু হাজার বারো নায়ক দু হাজার তেরো এবং বাদশাহ দু হাজার তেরো চলচ্চিত্রের ধারাবাহিক সাফল্যের মধ্যে তিনি তেলেগু চলচ্চিত্রের শীর্ষণীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি তামিল চলচ্চিত্র অভিনয় করেছেন নান মোহনাল্লা দু হাজার দশ তার উল্লেখযোগ্য কাজ কিন্তু মাঘাধীরা চলচ্চিত্র দু চলচ্চিত্রের পর মাত্তারান দু ও এবং ট্রুপার্কি দু তার দ্বিতীয় সবচেয়ে বড় সাফল্য অর্জনকারী চলচ্চিত্র যার মধ্যে তামিল চলচ্চিত্র তিনি অভিনেত্রী হিসেবে আবির্ভূত হন তিনি বলিউডে প্রত্যাবর্তন করেন এবং সিংহাম দু হাজার এগারো চলচ্চিত্রের মধ্যে যা ছিল ব্লকবাস্টার এবং তার পরবর্তী চলচ্চিত্রে স্পেশাল ছাব্বিশও বক্স অফিসে সাফল্য অর্জন করেন কাজল আগরওয়াল ভারতে মুম্বাইয়ে জন্মগ্রহণ করে তার বাবা বিনয় আগরওয়াল পেশায় একজন উদ্যোক্তা এবং মা সুমন আগরওয়াল একজন ময়রা বা মিঠাইওয়ালা ছোট বোন নিশা আগরওয়াল তেলেগু ও তামিল চলচ্চিত্র অভিনেত্রী তিনি কোলা বা মুম্বাইয়ের সেন্ট অ্যান্ড উচ্চ বিদ্যালয় এবং জয় হিন্দি কলেজে পড়াশোনা করেন এরপর মুম্বাইয়ে কেসি কলেজে থেকে স্নাতক শেষ করে গণমাধ্যম বিষয়ে নেন মহাবিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় তার মডেলিং কর্মজীবন শুরু হয় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার পরিকল্পনা ছিল ব্র্যান্ড ব্যবস্থাপক বিষয়ে এম বিএ পড়ার ব্যক্তিগত জীবনে কাজল বিয়ে করেন ব্যবসায়ী বন্ধু গৌতম কিচলুকে চলচ্চিত্র ছাড়াও কাজল আরও জনপ্রিয় বিপুল সংখ্যক ব্র্যান্ড প্রচারণা করেন চলচ্চিত্র কর্মজীবন শুরু করার আগে তিনি একজন মডেল হিসেবে বিভিন্ন বাণিজ্যিক অভিনয় করেন তিনি ব্র্যান্ড দূত হিসেবে সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রতিনিধিত্ব করেন সৌন্দর্য সাবান পরিচালনা ও রায় প্রিয়াঙ্কা চোপড়া পরে লাক্সের জন্য ব্র্যান্ড দূত নির্বাচিত হন তিনি দক্ষিণ ভারতে বেশ কয়েকটি খুচরা ও অলঙ্কার দোকানে প্রচারণাও করেন